হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুস ব্লগস। জুস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে মকর সংক্রান্তি, তো আমার ছোট্ট ইউটিউবার ফ্যামিলির সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা। তো দেখো, আমার সকালে আজকে নিরামিষ রান্নাবান্না করেছি, তো এখন যেহেতু আজকে সংক্রান্তি আছে তাই আজকে আমিষ হয়নি। তারপরে এই যে সন্ধে হয়ে গেছে, পুজোটা সেরে নিলাম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুস ব্লগস। জুস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। এই এখন এই সন্ধ্যের টাইমে আমি একটু আমার হাজবেন্ড চলে এসেছে অফিস থেকে, ওকে একটু চা দিচ্ছি। আমার মেয়ে এখানে পড়তে বসে পড়েছে। এই যে আমার চা হয়ে গেছে, আমার হাজবেন্ড এসেছে, তো আমি ওকে একটু চা আর একটু স্ন্যাক্স টাইপের একটু চিড়ে ভাজা দিচ্ছি। তো এই যে পিঠে পার্বণের কাজ শুরু হয়ে গেছে। আমার ঘরের সব মানে সদস্য সব যোগ দিয়ে দিয়েছে, পিঠে তৈরি হচ্ছে। এ দেখো, ওই সব বল। এই যে দেখো, এই পিঠেটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি বানাবো, এই যে সব ইনগ্রিডিয়েন্টস এখানে নিয়ে নিয়েছি। এ দেখো, দুধ দিয়ে আমি এই ব্যাটারটা গুলে নিচ্ছি, এটা দিয়ে পাটিসাপটা করব। এই যে এইভাবে দিয়ে এর মধ্যে একটু পুর দিয়ে দিতে হবে। এই দিয়ে যে এইভাবে করে নেয়। তো কার কার পাটিসাপটা ভালো লাগে কমেন্টে জানিও। এটা আমি নারকুলের পুর দিয়েছি। এছাড়াও অনেক সময় ক্ষীর দিয়েও তৈরি করা যায়, আরও অনেক রকমভাবেই তৈরি করা যায়। তো এই যে আজকে আমাদের, তো আমার এখানে পিঠে তৈরি কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।